আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। আমি চলে আসার পর আরোহী আরো বেশি করে কান্না করতে লাগলো। মেয়েকে এইভাবে কান্না করতে দেখে কোনো মা তাকে ধরে রাখতে পারে না, তেমনি আরোহীর মাও আরোহীকে ধরে রাখতে পারল না। তিনি আরোহীর পাশে গিয়ে বসে আরোহীর মাথায় হাত রাখলেন। আরোহী তার মাথায় তার মায়ের হাত দেখে তাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, মা ও মা বলো না, সবসময় আমার সাথে এমন কেন হয়? সাগর কেন সবসময় আমাকে ভুল বোঝে? আমি না হয় না বুঝে একটা অপরাধ করে ফেলেছি, তাই বলে কি আরোহী এভাবে বলতে পারলো? আমি মানছি আমি ওর কাছে অপরাধী, কিন্তু আমার মেয়েটার তো এর মাঝে কোনো দোষ নেই, ও তো কিছু করেনি। তাহলে সাগর আমার সাথে সাথে ও কেউ কেন ভুল বুঝলো? ও মা একটু বলো না, কেন ওই পিচ্ছি মেয়েটার সম্পর্কে সব বললো? মারে, তুই সেই দিন যে অপবাদ দিয়ে সাগরকে বাড়ি থেকে বের করে দিয়েছিলি, সেই অপবাদে সাগরের চরিত্রটা যত না কলঙ্কের দাগ লেগেছিল, তার চেয়ে কয়েক গুণ বেশি কলঙ্কের দাগ তোর চরিত্রের উপরও লেগেছিল। কিন্তু তুই সেদিন বুঝিস নাই, আর সেদিন বুঝিস নাই বলে আজকে তোর সাথে সাথে ওই বাচ্চা মেয়েটাকেও এসব শুনতে হচ্ছে। তাই বলে এসব, আমি না হয় সাগরের কেউ না, আমাকে যা ইচ্ছা বলতে ওর মুখে আটকায়নি। কিন্তু ওই পিচ্ছি মেয়েটা তো ওর মেয়ে, নিজের মেয়ের সম্পর্কে সব বলতে কি ওর মুখে একবারের জন্য আটকালো না? একবারের জন্য ওর মুখ কাঁপলো না? ওর একবারের জন্য খেয়াল হলো না ও কার সম্পর্কে সব বলছে? অশ্রু ভরা চোখে আরোহী তার মায়ের দিকে তাকিয়ে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে থাকলো। দোষ ও না রে, সম্পূর্ণ দোষ তোর, তুই যা করেছিস তারপর তোর উপর সন্দেহ করাই স্বাভাবিক। সাগরের জায়গায় যদি অন্য কেউ হতো তাহলে সেই একই প্রশ্ন করতো। কারণ কি জানিস? কারণ তুই ওর সাথে এমন একটা জিনিস নিয়ে নাটক করেছিস যার ফলে এইসব করা অস্বাভাবিক কিছু না। আর তুই হয়তো ভাবছিস সাগর তার মেয়েকে কি করে এইসব বলল, কিন্তু সাগর মূলত ওই কথাগুলো ওর মেয়েকে বলে নাই বা বলতে চায় নাই। ওর কথার মূল কেন্দ্রবিন্দু ছিল তোর চরিত্রের উপর। ওর কোনো ইচ্ছে বা উদ্দেশ্য যাই বলিস না কেন, ওর কোনোটাই ছিল না ওর মেয়েকে কিছু বলার। বাবা, আমি সত্যি কি এতটা খারাপ যতটা সাগর আমাকে বলল? জানি আমি 7 বছর আগে একটা অপরাধ করেছি, এতগুলো বছর কেটে গিয়েছে, তবু কি সাগর আমার অপরাধ ভুলে আমাকে ক্ষমা করতে পারেনি? মারে, তুই যা করেছিস আর হয়তো ক্ষমা হয় না, আর ক্ষমা হলেও তার সাথে সাথে চাইলে ক্ষমা পেয়ে যাওয়ার একটা সুযোগ ছিল। কিন্তু কিন্তু কি বাবা? কিন্তু এখন অনেকগুলো বছর কেটে গিয়েছে, এখন তোর প্রতি সাগরের যে রাগ ছিল তা অভিমানের পাহাড়ে পরিণত হয়েছে। সেই অভিমানের পাহাড়ের এই ছোট্ট রূপ আজকে সাগর দেখিয়েছে। বাবা, তাহলে কি সাগরের মনের এই অভিমানের পাহাড় কখনো গলবে না? আমি কি ওর মনে কখনো একটু জায়গা পাবো না? জায়গা তো তুই পেয়েছিলি, কিন্তু এখন প্রতিশোধের আগুনে সেই জায়গা পুড়িয়ে নষ্ট করে ফেলেছিস। এখন আবার জায়গা পেতে হলে নতুন করে তোকে কষ্ট করতে হবে। আমি যখন নষ্ট করেছি তখন আমাকেই সেই জায়গায় ফিরে পেতে হবে, আর যতদিন না পাবো ততদিন চেষ্টা করে যাব। দেখ পারিস কিনা। এইভাবে আরোহীকে তার মা বাবা বুঝিয়ে শান্ত করল। অন্যদিকে আমি আমার পালিত মা বাবার সাথে এমন করে চলে আসার পর বাবা সোফায় বসে নিজে চোখের জল ফেলতে লাগলো। বাবাকে এমনভাবে চোখে জল ফেলে দেখে নিধি বাবার কাঁধে হাত দিতেই বাবা নিধির দিকে তাকিয়ে বলতে লাগলো, সেদিন ছেলেটাকে মারে সত্যি বড় ভুল করে ফেলেছে, তাই না রে? সাগর আসলেই ঠিক বলেছে, আমার মতো বেবিচারি মানুষ কি করে যে এখানকার চেয়ারম্যান হয়েছে। বাবা, তুমি কষ্ট পেও না, ভাইয়া তো এইসব রাগের মাথায় বলেছে। মারে, সাগর রাগের মাথায় বলুক আর ঠান্ডা মাথায় বলুক, ও তো ঠিকই বলেছে, আমি আসলেই খারাপ, নাহলে কি আমি ছেলেটাকে সেদিন কিছু না বলতে দিয়ে এইভাবে মারতে পারতাম? বাবা, আমরা সেদিন ওর সাথে অবিচার করে ফেলেছিলাম, তাই না? সেদিন আসলে আমরা নিজেদের বেশি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিলাম, তাই না? হ্যাঁ রে, এতদিন এই একটা অপরাধ আমাকে কুড়ে কুড়ে খেয়েছে, আর আজকে যখন ওর কাছে ক্ষমা চাওয়ার সুযোগ পেলাম তখনও আমাকে সুযোগ না দিয়ে আমাকে কত কিছু বলে দিল। অবশ্য এইসব যে আমাদের প্রাপ্যই ছিল, সেদিন যে অবিচারে ওকে মেরেছিলাম তার কাছে এগুলো তো সামান্য। তুমি ঠিকই বলেছ, আমরা ওর সাথে যা করেছি তারপরে আজকে ওর এই অপমান অতি সামান্য ছিল, আমরা এর থেকেও বেশি অপমান পাওয়ার যোগ্য। মা, তুমি এইসব কি বলছো? ভাইয়া আজকে যা করেছে তা তো রাগের মাথায়, আর তোমরা কি না কথাগুলো মনে লাগিয়ে নিয়ে কষ্ট পাচ্ছ? মারে, আমরা যে অপরাধ করেছি
তার কোনো ক্ষমা হয় না রে। এতগুলো বছর ছেলেটার সাথে না বুঝে না জেনে অবিচার করে গিয়েছি। যেখানে ছেলেটাকে ভালোবাসা দিয়ে বড় করার কথা ছিল, সেখানে আমরা কিনা ছেলেটাকে অবহেলা অত্যাচার দিয়ে বড় করেছি। আহ মা, কি শুরু করে দিলে বলো তো, এভাবে কি কেউ কান্না করে? বাবা, কিছু না মনে করলে আমরা একটা কথা বলবো। কি কথা বলো। আপনারা সেই দিন যেমন সাগরকে ভুল বুঝেছিলেন, আজকে তেমনি ওকে ভুল বুঝছেন। কারণ আজকে সাগর আপনাদের যা বলেছে সম্পূর্ণ রাগের মাথায় বলেছে। ওর মনে আপনাদের জন্য কোনো রাগ নেই, অবশ্য রাগের পরিবর্তে সেখানে অভিমান বাসা বেঁধেছে। আর হঠাৎ করে এমনটা আজকে বেরিয়ে আসছে। জানি সাগর আজকে যা করেছে তা অন্যায় করেছে। আপনারা গুরুজন, আপনারা যত বড় অপরাধ করেই থাকুন না কেন, আপনাদের এভাবে বলা বা আপনাদের সাথে এমন আচরণ করা ও ঠিক হয় নাই। কিন্তু কি বলুন তো, আমাদের অভিমান মাঝে মাঝে আমাদের দিয়ে এমন সব কাজ করিয়ে নেই যা আমরা স্বপ্নেও করতে চাই না। তুমি হয়তো ঠিক বলেছ, কিন্তু কি বলো তো, আমরা গুরুজন, তাই বলে আমাদের অপরাধ অপরাধ তা কিন্তু নয়। আমরা অপরাধ করেছি আর তার শাস্তিও আমাদের পেতে হবে। এতগুলো বছর ভাইয়ার জন্য কান্না করে ভাইয়ার স্মৃতি আঁকড়ে ধরে বেঁচে প্রতি মুহূর্তে সেই দিনের ভুলের জন্য নিজেদের শাস্তি দিয়েছে, তারপরেও কি শাস্তি বাকি রয়েছে? বারে, ওই শাস্তি তো নিজেকে নিজেই দিয়েছি, কিন্তু যার কাছে অপরাধ করেছি তার থেকে তো কোনো শাস্তি এখনো পাইনি। বাবা, আমি বলি কি, এই শাস্তির কথা ভুলে আপনারা সবাই মিলে সাগরকে একটু ভালোবাসুন, দেখবেন ও আপনাদের ক্ষমা করে কাছে টেনে নেবে। কি বলুন তো, শত হলেও তো আপনাদের সাথে অনেকগুলো বছর কাটিয়েছে। হ্যাঁ বাবা, জয় একদম ঠিক বলেছে। এইবার তোমরা শাস্তির কথা ভুলে ভালোবাসা দিয়ে ভাইয়ার অভিমানটা ভাঙাও, দেখবে তাহলে আবার আগের মতো সব ঠিক হয়ে যাবে। তুই যখন বলছিস তাহলে এটা একবার করে দেখি কি ফল হয়। আচ্ছা, তুমি তাহলে দাঁড়াও, আমি ভাইয়াকে ডেকে নিয়ে আসছি। আচ্ছা যা। নিধি আমার রুমের দিকে আসতে থাকে। নিধি দাঁড়াও। কেন বৌদি? আমি তোমার ভাইকে ডেকে আনছি, ও এসেছে, পরে ওর কাছে ক্ষমা চাওয়া হয়নি, এই সুযোগে যদি একটু ক্ষমা চাইতে পারি। আচ্ছা তাহলে যাও। আরোহী কি মনে করে টাকাগুলো পাশে রাখা ব্যাগে ভরে আমার রুমে আসলো। সেখানে এসে আরোহী বাঁধালো আরেক ঝামেলা। আরোহী আমার রুমে আসার পর দেখতে পেল আমি ঘুমিয়ে পড়েছি, আর জুনিয়র আরোহী আমার বুকের উপরে গুটি শুটি মেয়ে শুয়ে রয়েছে। আরোহী আমাদের এই অবস্থায় দেখার পর আরোহী চোখ দিয়ে একা একাই চোখে জল পড়তে লাগতো। আরোহী কিছু সময় আমাদের দিকে তাকিয়ে রইল, তারপর আরোহীর মনে পড়ল আরোহী এখানে আমাকে ডাকতে এসেছে। তাই আরোহী আমাকে জাগানোর জন্য এক পা করে বিছানার কিনারায় আসতে লাগলো। তখনই আরোহীর পায়ে কিছু লাগলো। আরোহী নিচের দিকে তাকিয়ে দেখল খেলনা। আরোহী খেলনাগুলো দেখে বিড়বিড় করে বলতে লাগলো, না মেয়েটাকে নিয়ে আর পারি না, কিছু সময় হলো বাবা খেলনা কিনে দিয়েছে, আর উনি কিনা সবগুলো এখানে মেলে রেখে দিয়েছে, দেখেছো কি কাণ্ড? এমন করলে কি চলে, কেউ কি এভাবে খেলনাগুলো ফেলে রাখে? আর সাগরেরই বা কি আক্কেল, এত বড় মেয়েকে কেউ এগুলো খেলনা কিনে দেয়? শুধু শুধু টাকা নষ্ট করার ধান্দা। আরোহী বিড়বিড় করে কথাগুলো বলতে বলতে খেলনাগুলো গুছিয়ে এক জায়গায় রাখতে লাগলো। যে আরোহী খেলনাগুলো গুছিয়ে এক জায়গায় রেখে আমাকে দেখার জন্য বসা থেকে দাঁড়াতে দাঁড়াতে বিছানার দিকে তাকালো, তখন আরোহী ভয় পেয়ে উফ করে মৃদু চিৎকার করে উঠে মাটিতে পড়ে গেল। আরোহীর এমন চিৎকার করে ওঠার কারণ হলো জুনিয়র আরোহী আমার বুকের উপরে শুয়ে এত সময় আরোহীর দিকে তাকিয়েছিল, আর আরোহী হঠাৎ ওকে তাকিয়ে থাকতে দেখে ভয় পেয়ে যায়। জুনিয়র আরোহী মাকে এইভাবে ভয় পেয়ে পড়ে যেতে দেখে মৃদু শব্দে হি হি করে হাসতে লাগলো। আরোহী ওকে এইভাবে হাসতে দেখে বলতে লাগলো, শয়তান মেয়ে, মাকে ভয় দেখিয়ে এখন হাসা হচ্ছে তাই না? আমি তোমাকে ভয় দেখালাম কখন? তুমি নিজেই তো আমার দিকে তাকিয়ে ভয় পেয়ে গেলে। তোমাকে না দেখলাম তোমার বাবার বুকে ঘুমিয়ে থাকতে, তাহলে তুমি আমার দিকে তাকালে কিভাবে? আমি তো ঘুমাই নেই। তাহলে কি করছিলে? আমি বাবুর বুকে শুধু শুয়েছিলাম, অনেকদিন পর বাবুকে পেয়েছি তাই শুয়ে দেখছিলাম বাবুর বুকে শুতে কেমন লাগে। জুনিয়র আরোহীর কথা শুনে আরোহীর বুকটা কেঁপে উঠলো। তা তোমার মতো তোমার বাবাও কি ঘুমানোর ভাব করছে নাকি, নাকি ঘুমিয়ে পড়েছে? বাবু ঘুমিয়ে পড়েছে। ও, এখন তাহলে বাবুর বুক থেকে ওঠো।
কেন? কারণ তোমার বাবুর সাথে আমি এখন কিছু কথা বলবো, তাই ওনাকে ডাকতে হবে। আরোহি আমার দিকে আস্তে আস্তে কথাটা বলল। না, তুমি এখন বাবুকে ডাকতে পারবে না। জুনিয়র আরোহি আমার বুক থেকে উঠে আরোহির সামনে গিয়ে বসে ওকে আটকানোর চেষ্টা করল। কেন? বাবুর মাথা ব্যথা করছে, তাই বাবু একটু ঘুমিয়েছে। তুমি এখন বাবুকে ডাক দিলে বাবু মাথা ব্যথা আরো বেড়ে যাবে, তাই তুমি এখন বাবুকে ডাকতে পারবে না। আমাকে তোমার বাবুকে ডাকতে দাও, ওনার সাথে আমার অনেক গুরুত্বপূর্ণ কথা আছে। তারপর আবার ওনার সাথে তোমার ঠাকুমা ঠাকুরদাও কথা বলবে, তাই ওনাকে এখন উঠতে দাও। আমি একবার না বলেছি না, এখন বাবুকে ডাকা যাবে না, তো এখন বাবুকে ডাকা যাবে না। আরোহি তুমি না লক্ষ্মী মেয়ে, তাই মাকে মায়ের কাজ করতে দাও, তুমি তোমার খেলনাগুলো দিয়ে খেলো, যাও। আরোহি জুনিয়র আরোহিকে ধরে বিছানা থেকে নামিয়ে দিল। তারপর আরোহি আমাকে ডাকার জন্য আমার দিকে আসতে লাগলো। জুনিয়র আরোহি কি করবে বুঝতে না পেরে দৌড়ে দরজার কাছে চলে গেল। সেখানে গিয়ে দরজার পাশে রাখা একটা লাঠি নিয়ে আসলো। লাঠি দিয়ে আরোহি প্রায় সময় জুনিয়র আরোহির বেশি দুষ্টুমি করলে ভয় দেখানোর জন্য রেখেছিল। এদিকে আরোহি আমাকে ডাকার জন্য যেই আমার শরীরে হাত দেবে ঠিক তখনই জুনিয়র আরোহি লাঠি দিয়ে আস্তে করে আরোহির হাতে বাড়ি মেরে দিল। আস্তে চিৎকার করো, না হলে বাবা জেগে যাবে। জুনিয়র আরোহি দৌড়ে গিয়ে মায়ের মুখ ধরে ফেলল। তুমি আমার হাতে বাড়ি মারলে কেন? আরোহি জুনিয়র আরোহির হাতটা নিয়ে মুখের উপর থেকে সরালো। তুমি বাবুকে ডাকতে গিয়েছিলে, তাই মেরেছি। আমি বললাম না তোমার বাবার সাথে আমার আর ঠাকুমার ঠাকুরদার কিছু কথা আছে, তা বলবো। এখন বাবুর সাথে কোনো কথা হবে না, বাবু ঘুম থেকে ওঠার পর যা বলার বলিও। কিন্তু? কোনো কিন্তু পন্তু আমি শুনবো না। তুমি এখন এখন থেকে এখান থেকে চলে যাও, না হলে আবার কিন্তু মারবো, তখন আমাকে আর কিছু বলতে পারবে না। তুই আমাকে মারবি আর আমি বুঝি চুপ থাকবো? আমি তোকে মারবো। এখন আর আমাকে মারতে পারবে না। কেন? এখন আমার সাথে আমার বাবু আছে, বাবু যদি শুনে তুমি আমাকে মেরেছো তাহলে তোমাকে সেই দিনের মতো আবার বকে দিবে। বাবাকে পেয়ে আমার বিরুদ্ধে চলে যাওয়া হচ্ছে, তাই না? আমিও দেখে নিব। যখন দেখার তখন দেখে নিও, এখন যাও বাবুকে শান্তিতে একটু ঘুমাতে দাও। জুনিয়র আরোহি আরোহিকে ঘর থেকে বের করার জন্য ধাক্কাতে লাগলো। আরে রে কি করছিস, পড়ে যাবো তো, এভাবে ধাক্কা দিস না। তাহলে তুমি ঘর থেকে বেরিয়ে যাও। আচ্ছা আচ্ছা আমিও যাচ্ছি, তবু ধাক্কা দিস না। কি আর করার, বেচারি আরোহি মায়ের সাথে না পেরে ঘর থেকে বেরিয়ে গেল। আরোহি ঘর থেকে বেরিয়ে ড্রয়িং রুমে চলে গেল। বৌদি ভাইয়া কোথায়? তোমার ভাইয়া ঘুমিয়ে রয়েছে। তাহলে ডেকে নিয়ে আসতে। ডাকতে গিয়েছিলাম কিন্তু তোমাদের আদরে পিচ্ছি পড়ি আমাকে মেরে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়েছে। কোথায় দেখি চলো তো। নিধি আরোহিকে নিয়ে আবারও আমার রুমের কাছে আসলো আর দেখতে পেল জুনিয়র আরোহি একটা লাঠি নিয়ে বিছানার সামনে প্রহরীদের মতো আমাকে পাহারা দিচ্ছে।